নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আরো একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আলোচনা করব যে মোহনবাগান দল কেন এএফসি কাপের ম্যাচ পরিবর্তনের জন্য অনুরোধ জানিয়েছে তাছাড়া মোহনবাগান দলের বিদেশি প্লেয়াররা কে কোথায় বর্তমানে ছুটি কাটাচ্ছে সেই ব্যাপারেও জানাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং মোহনবাগান দলের একজন ডায়ার্ট ফ্যান হলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে দিও তো প্রথমেই যদি এএফসি কাপের ম্যাচের কথা বলি তাহলে চব্বিশে অক্টোবর মোহনবাগান এবং বাংলাদেশের বসুন্ধরা কিংসের মধ্যে কিন্তু ম্যাচ হওয়ার কথা ছিল যুব ভারতী ক্রীড়াঙ্গনে কিন্তু মোহনবাগান দল সুন্দরা কিংসের কাছে অনুরোধ জানিয়েছে যেন এই ম্যাচটা তারা বসুন্ধরা কিংসের হোম গ্রাউন্ডে খেলতে পারে কারণ ওই দিন কিন্তু দশমী রয়েছে আর দশমীতে খেলা পরিচালনা করা কিন্তু খুবই কষ্টসাধ্যের ব্যাপার তাই তারা কিন্তু অনুরোধ করেছে বসুন্ধরা কিংসের কাছে যাতে চব্বিশে অক্টোবর যুব ভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচটি না হয়ে বসুন্ধরা কিংসের হোম গ্রাউন্ডে ম্যাচটি হয় এবং সাতই নভেম্বর মোহনবাগান দলের যে অ্যাওয়ে ম্যাচটা ছিল বসুন্ধরা কিংস এর গ্রাউন্ডে সেই ম্যাচটি যেন যুব ক্রীড়াঙ্গনে করা হয় তবে এখনো পর্যন্ত কিন্তু বসুন্ধরা কিংস এর তরফ থেকে কোনো উত্তর আসেনি এবার দেখা যাক যে শেষ পর্যন্ত দুই ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেয় নেক্সট এবার যদি মোহনবাগান দলের বিদেশি প্লেয়ারদের কথা বলি তাহলে ডুরান্ট কাপ জয়ের পরই কিন্তু মোহনবাগান দলের বিদেশি প্লেয়াররা সবাই মোহনবাগান ক্যাম্প ছেড়ে কিন্তু ছুটি কাটাচ্ছে যেখানে জেসান কামিংস এবং হুগো বুমস কিন্তু তার তারা কিন্তু একসঙ্গে থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছে যার ছবি কিন্তু তারা তাদের ইনস্টাগ্রামে শেয়ার করেছে এবং ডিমিট্রি পেট্রাটস এবং ব্রেন্ডন হ্যামিল এরা কিন্তু বর্তমানে রয়েছে দুবাইয়ে এবং আরমান্দো সাদিকও কিন্তু তার নিজের দেশ আলবেনিয়ায় ফিরে গেছে এবং অনেক জায়গার থেকেই কিন্তু খবর ছড়াচ্ছিল যে তিনি হয়তো আলবেনিয়ার জাতীয় দলে সুযোগ পেয়েছে কিন্তু আমি চেক করে দেখলাম যে তিনি সুযোগ পাননি আলবেনিয়ার জাতীয় দলে এছাড়া হেক্টর ইউসতে কোথায় রয়েছে সেই নিয়ে কিন্তু কোনো অফিসিয়াল নিউজ নেই কারণ হেক্টর ইউজতে কিন্তু সোশ্যাল মিডিয়ায় অতটা অ্যাক্টিভ নয় আর মোহনবাগান দলের কিন্তু বেশিরভাগ ভারতীয় প্লেয়াররাই কিংস কাপের জন্য থাইল্যান্ড যাচ্ছে এবং যারা সুযোগ পায়নি তারা হয়তো নিজেদের বাড়ি ফিরে যাবে এবং খুব শীঘ্রই কিন্তু মোহনবাগান দল আবারও প্র্যাকটিসে ফিরবে কারণ উনিশ তারিখ কিন্তু মোহনবাগান দলের বড় ম্যাচ রয়েছে উড়িষ্যা এফসির বিরুদ্ধে এএফসি কাপে এবার দেখা যাক যে মোহনবাগান দল কবে থেকে আবারও প্র্যাকটিস শুরু করে সো আজকের এই ভিডিও ব্যাস এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেল চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও সো ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ বাই